জলদি আপা কাইতাই নি কোসি দাব নিতা জলদি জলদি নারিকেল নারিকেল ডাবল পানি কাও ডাবল পানি কাও কাইতাই নি 10 pound 50 10 pound আপা কাইতাই নি কোসি দাব নারিয়েল কালি কালি করো জলদি নারিয়েল 10 pound 50 10 pound জলদি নারিয়েল পানি পিলো ডাব এই বাঙালিটা থার লাগে না, এইটা তো আমরা আমরা ভাষাটা প্রচার করেন, আমরা দেখেন ব্লাডটা খুব গরম হয়ে যায় বাংলা ভাষা শুনিয়া, ইউরোপের কান্ট্রি আমরা বাংলা ভাষা শুনের, আমরা বিভিন্ন সোসাইটির মানুষে বাঙালি ভাষা মাতে বুঝলো, আমরা গর্ব বিষয়। ওই যে ভাই বাঙ্গা ডাব বেচতেছে উনি কিন্তু আমাদের বাঙালি নাই, উনি হয়তো আফ্রিকান অন্য 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 কান্ট্রি হইব, কিন্তু সবথেকে আনন্দের বিষয় ওইটুইল যে উনি উনি আর ব্যবসার স্বার্থে আমাদের বাঙালি যে সংস্কৃতিটা তুলিয়া ধরছেন। যেমন ধরেন আমরা কিন্তু চাইলে অন্য অন্য ভাষা ব্যবহার করতে খুব কষ্ট হয়, কিন্তু উনি ব্যবসার স্বার্থে উনি খুব সুন্দর করে বলতেছেন যে আপনি ডাব লোন নারকেল লোন ডাব লোন নারকেল, একটা সুন্দর বিষয়, ওই বিষয়টা আমাদের আনন্দ দেয় যে আমরা আসলে ফিল করি যে আমরা আসলে বাংলাদেশও আছি। ফার্স্ট টাইম আসলে এই বাংলা মাছ শুনলাম খালা বাই বসে থাকি বুঝছেন, খুব ভালো লাগছে। আমি দেখি আমিও একটা ডাব লইছি, লইয়া আমিও তার মাথায় বাংলা ভাষা, আমিও ভিডিও দেখা করছি, ভিডিও কইরা আমার ওনার আসছে, আমিও পুষ্ট করম, বাট খুব সুন্দর লাগে। গ্রিন স্টেট মানুষ বেঙ্গলি অনেক মানুষ আইসন আর বাঙালি কালচার দেখলাম, খুব ভালো লাগে। আসলে আমি বিগত বিহর আসতাম না, ও ফার্স্ট টাইম দেখলাম আর কি, এবার খুব নাইস লাগছে। বাংলায় কয় আয়ো আয়ো দাব নয়াব, এ অনেকটা মাতে আয়ো যাইতাই গিনি তে সাইলাও আয়া নৌগি তে 3 pound 50 এরকম হয় আর কি। বাট তাই হে মাছ শিখছে, আমরা কাছে বাঙালি মানুষের কাছে থাকি থাকি ওটা শিখছে, অথবা মেলা তো দেখছি মাইলেন এ মেলা বাংলাতে হয় যাওগি যাওগি আপা হল আইও আপা হল যাওগি নাই শেষ এরকম আর কি। নারিয়েল বাংলাতে নারিয়েল হওয়ার খুব ভালো লাগে। লন্ডনে ডাব 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 করিয়া সে ডাব সেল করতেছে, এটা কিন্তু খুব মজার ব্যাপার। আমরা যারা ডাব খাওয়ার লাগে খেয়ালি অনেকে লন্ডন ডাব ডাব করিয়া ডাকলে বাংলা কথা শুনলে কিন্তু আকৃষ্ট হয়, এবং সে আসলে খুব মানে আনন্দ করিয়া ডাব 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 করিয়া ডাব সেল করে, শুধু না আমরা বাংলা ভাষারে প্রকাশ করে, এবং আমরা খুব খুশি বিদেশিরা যখন বাংলা কথা হয়। আর এই লন্ডন শহরটা এক এক একটুকু বাংলাদেশ বলতে পারবেন, এই পুরো গ্রিন স্ট্রিটে যত ব্যবসায়ী হয় কাস্টমার কিন্তু বেশিরভাগই বাঙালি। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক অনেক ভিন্ন ভাষাভাষী যারা আজকে লন্ডন শহরের গাড়িতে ট্যাক্সি চালায় তারাও কিন্তু বাংলা জানে, তো চমৎকার আসলে, বেশ ভালো লেগেছে তার বাংলা এবং সুন্দর করে বাংলা উচ্চারণ করতে পারতেছে। ধন্যবাদ সবাইকে। দর্শক আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা লন্ডনের গ্রিন স্ট্রিট, এখানে আসলে কত বিচিত্র জিনিস আপনার চোখে পড়বে। সেরকম একটি বিচিত্র জিনিস হচ্ছে এই আফ্রিকান ভাইয়ের মুখে বাংলা শব্দ। লন্ডনের গ্রিন স্ট্রিট থেকে শাকিল আহমেদ সুহাগ।